ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুরে বসেছে নদী ও বিলের মাছের হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি চলে যাব তার কাছে। অভিজিৎ, এটা মূলত ঢাকা বরিশাল মহাসড়ক, এই মহাসড়কের মোস্তফাপুরে বছরের পর বছর ধরে কিন্তু এখানে এই মহাসড়কে আপনি আপনাকে বলে রাখি যে দূর দূরান্তর বিল এবং জলাশয়ের মাছ ধরে এখানে বিক্রি করা হয়। এছাড়া সমুদ্র থেকেও কিন্তু অসংখ্য মাছ ধরে এনে মৎস্যজীবী এবং পাইকাররা এখানে বিক্রি করে থাকেন। এখান থেকে মাছগুলো চলে যায় বিভিন্ন গ্রামগঞ্জের লোকালয়ে এবং চলে যায় হাট বাজারে এবং শহর এবং বন্দরে কিন্তু এখানে চলে যায়। মূলত এখানে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে দেশি চাষীয় মাছগুলো বিক্রি করা হয়, রুই, কাতল, মৃগেল, শোল, সিংসহ বিভিন্ন প্রকৃতির মাছ বিক্রি করা হয়। এখানকার মাছের বেশ কিন্তু চাহিদা রয়েছে, বিশেষ করে যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমান, কাকড়াকা ভোর থেকে কিন্তু এখানে ভিড় জমান। এখানে তারা বিভিন্ন ভাবে মাছ ক্রয় করে তারা নিয়ে যান গ্রামগঞ্জের হাট বাজারে, সেখানে খুচরা বিক্রি করা হয়। এখানকার মৎস্য চাষী এবং পাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই মৌসুমে বেশ মাছ পাওয়া যাচ্ছে, বিশেষ করে গ্রামগঞ্জের এবং ঝিল রয়েছে, বিল রয়েছে, সেখান থেকে তারা সারা তারা কিন্তু সারা রাত মাছ ধরে এখানে নিয়ে আসেন। এখন আমি এক মৎস্য বিক্রেতার সাথে কথা বলবো যে আসলে আপনারা এখানে কোন কোন ধরনের মাছ মূলত বিক্রি করে থাকেন এবং এখানে কি কি ধরনের মাছ চাহিদা রয়েছে? এখানে পাবদা যেরকম, তারপরে শোল মাছ, টাকি মাছ, তারপরে তেলাপিয়া, পাঙ্গাস, তারপরে রুই, কাতল, সব পদের মাছই পাওয়া যায়। যেমনটি শুনছিলেন যে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আরেকজন আমরা মৎস্য চাষীর সাথে কথা বলবো যে আপনাদের এখানে কোন কোন মাছ, মানে আপনারা কখন কেনাবেচা করেন এবং কি কি ধরনের কেনাবেচা করেন? আমরা এখানে তো মাছ বেচা কিনা শুরু হয় সকাল 5টার দিকে শুরু হয়, 7টা ভিতরে কি মোটামুটি ভাবে বেচা কিনা শেষ। এখানে ওই সাদা মাছ, শিং, মাগুর, কই, তারপরে আমরা রুই, কাতলা, তেলাপিকা, এটাই বেশি বিক্রি হয় আমাদের এখানে। জি, এখানে আরেকজন যে মৎস্য চাষী রয়েছেন তারা যেমনটি দাবি করেছিলেন যে এখানকার কাকটাকা ভরে কিন্তু মূলত মাছ বিক্রি বেচা কিনা শুরু হয় এবং 7টা সাড়ে 7টা পর্যন্ত কিন্তু এখানে চলে, তারপরেই কিন্তু আসলে পাইকাররা এবং আরো তারা এখান থেকে চলে যান। এটি মূলত মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে কিন্তু এই হাট দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখানে বেশ জাঁকজমক ভাবে কিন্তু এই হাট বসে, এখানে ক্রেতা বিক্রেতার পদচারণায় কিন্তু মুখর হয়ে ওঠে এই মহাসড়কের যে মোস্তফাপুর রয়েছে সেখানে কিন্তু রয়েছে। তো ইচ্ছাটা আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এই এখানকার মাছ কিন্তু বিশেষ করে রাজধানীতেও কিন্তু অনেক সময় চলে যায়, রাজধানীতে কিন্তু চলে যায়। এখানকার বেশ কিছু পাইকাররা আছেন যারা এখান থেকে মাছ সংগ্রহ করে তারা নিয়ে যান। এছাড়া এখানে যে ছোট ছোট প্রকৃতির কিন্তু মাছ রয়েছে, সেই মাছগুলো কিন্তু তারা তারা বিভিন্ন বিভিন্ন ভাবে কিন্তু তারা সংগ্রহ করে থাকেন। আর এখানকার যে আড়তদার মৎস্যজীবী এবং মৎস্য চাষী রয়েছেন তারা অনেক দাবি করেছেন যে এখানে সার্বক্ষণিক বিশেষ একটি যত সময় তারা মাছ বিক্রি করেন সেখানে যদি ট্রাফিক ব্যবস্থা রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে তাহলে হয়তো বা তারা একটু নিশ্চিন্তে নিরাপদে বেচা বিক্রি করতে পারেন। তো তাদের কিন্তু এই দাবিটা কিন্তু বেশ কয়েকবার আর উঠে আসছিল। আর আরেকটি বিষয় বলে রাখি যে এই ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু আগে টু লেন ছিল, এখন ফোর লেন করা হয়েছে, অর্থাৎ আগে দুই পাশে বসলেও কিন্তু এখন বিশেষ করে পূর্ব পাশে কিন্তু এই মাছ কেনাবেচা হয়ে থাকে। আর প্রায় আমরা দেখি যে এখানে জেলার মৎস্য বিভাগের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খোঁজ খবর রাখা হয়। আর তারা যেমনটি দাবি করেছেন যে এখানে যেহেতু একটি ঢাকা বরিশাল মহাসড়ক, এখানে মাছের বেশ কদর রয়েছে কেনাবেচার, তো এখানে যদি একটি ট্রাফিক ব্যবস্থা অন্তত সকাল থেকে 2 ঘন্টা যদি রাখা হয় তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কেনা বেচা করতে পারেন। আর এছাড়া এখানে গ্রাম অঞ্চলের যে পাইকাররা আছেন তারা কিন্তু ভোর 5টা থেকেই কিন্তু কেনাবেচা মূলত শুরু হয়, যখন কিছুটা অন্ধকার থাকে, তারপরে 7টা সাড়ে 7টা নাগাদ কিন্তু কেনাবেচা এখানে পাইকারি শেষ হয়। এরপর গ্রামের যে লোকজন আছেন পাইকাররা তারা কিন্তু সেখানে মাছগুলো নিয়ে খুচরা বিক্রি করে থাকেন। অর্থাৎ বলা যায় যে এখানে যে 1.5 থেকে 2 ঘন্টা যে কেনাবেচা হয় সেই 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু জনগণের বিশেষ করে পাইকারদের কিন্তু পদচারণায় মুখর হয়ে যায় যে এই এলাকা। তো সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের যে সদর উপজেলা মোস্তফাপুরের যে মাছের কেনাবেচা, তো এই ছিল আমার কাছে সর্বশেষ রিচার্ড।
ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের মস্তফাপুরে বসেছে নদী ও বিলের মাছের হাট, সে খবর জানাচ্ছিলেন সেখান থেকেই আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার।